ঢাকা বোট ক্লাবে মারধর এবং শ্লীলতা হানির অভিযোগে ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ সহ তিন আসামির বিরুদ্ধে চিত্রনায়িকা পরিমনির করা মামলার বিচার কাজ শুরু হয়েছে। আদালতে অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার। আগামী 1 আগস্ট এই মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখ ঠিক করেছেন আদালত। সকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 9-এর বিচারক মোহাম্মদ হেমায়েতউদ্দিন এ আদেশ দেন। গত 19 এপ্রিল এই মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষ হয়। অভিযোগ গঠনের সময় আসামি নাসির ইউ মাহমুদ, তুহিন সিদ্দিকি অমি এবং শাহ শহীদুল আলম আদালতের কাছে নিজেদের নিরাপরাধ দাবি করে ন্যায় বিচার চান। আসামিদের অব্যাহতি চেয়ে করা আবেদন নাকচ করেন আদালত। অবশ্য মামলার তিন আসামি এখন জামিনে রয়েছেন। গেল বছর 14 জুন বাদী হয়ে সাভার থানায় মামলা করেন পরিমনি। অবশ্য মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে পরিমনির বিরুদ্ধেও।